Assalamu alaikum everyone, welcome back to another new lesson. I'm Nuraj Janat Mim and I hope that you all are fit, fine, and healthy by the grace of Almighty and I'm just keeping cool. So, well, do you face difficulties while giving your opinion in any matter? So, well, then this lesson is definitely for you. আমরা ইংরেজিতে যখন নিজেদের মতামত দিতে চাই আমরা বুঝতে পারি না যে আমাদের কথাটা আসলে কী দিয়ে শুরু করব। তো আজকে আমরা এমনই কিছু কনভারসেশন স্টার্টার শিখে নিব বা লাইন স্টার্টার শিখে নিব যাদেরকে দিয়ে আমরা কি করতে পারি আমাদের মতামতটা কোনো একটা ব্যাপারে দিতে পারি তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের আজকের লেসেনটি শুরু করে ফেলি অ্যান্ড লেটস গেট ইন্টু দ্য বিজনেস আমরা যেটা বলতে পারি আজকে নাম্বার আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা অ্যাজ ফর অ্যাজ এ নো দিয়ে কিন্তু আমাদের ওপিনিয়নটা দিয়ে দিতে পারি অ্যাজ ফর অ্যাজ আই নো এর মানে হচ্ছে আমি যত দূর জানি আমরা কিন্তু এই অ্যাস ডট ডট অ্যাসের যতগুলো ফ্রেজ আছে সবগুলো ফ্রেজ কিন্তু আমরা অলমোস্ট দেখে নিয়েছিলাম তো আমরা যদি লেসেনটা মিস করে থাকি তাহলে কিন্তু আমরা আগে গিয়ে দেখে আসতে পারি সো অ্যাজ ফার অ্যাজ আই নো মানে আমি যত দূর জানি তো আমরা বলতে পারি আমি যত দূর জানি সে একটা ভালো মেয়ে অ্যাজ ফার অ্যাজ আই নো সে ইজ এ গুড গ্যার আমি যতদূর জানি এটা একটা চমৎকার প্ল্যান অ্যাজ ফার অ্যাজ আই নো দিস ইজ আ ওয়ান্ডারফুল প্ল্যান আমি যতদূর জানি তারা যাসবে না অ্যাজ ফর অ্যাজ আই নো দে নট কাম টু এর মতো আরও একটা এক্সপ্রেশন আছে সেটা হচ্ছে অ্যাজ ফর অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড তার মানে আমি যতদূর বুঝি বলতে গেলে সেম আমি যতদূর জানি আমি যতদূর বুঝি ফর এক্সাম্পল একটু আগের সেন্টেন্সগুলো চলে এবার আমরা অ্যাজ ফর অ্যাজ এ আন্ডারস্ট্যান্ড দিয়ে বলতে পারি অ্যাজ ফর অ্যাজ এ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ অ্যাবসোলেটলি রাইট

আই মাইট বি রং বাট মানে আমি ভুল হতে পারি কিন্তু তো এটা আমরা কখন বলি যখন কোনো একটা ম্যাটারে আমরা একটু কনফিউজ থাকি আর আমরা বুঝতে পারি না যে আসলে আমাদের কথাটি কি ঠিক হবে না ভুল তো আমরা বললাম যে আমি ভুল হতে পারি কিন্তু আমার মনে হচ্ছে ড্যাশ আই মাইট বি রং বাট ড্যাশ ফর এক্সাম্পল

তার মানে আমার কাছে এটি মনে হয় যে ইট সিমস টু মে দ্যাট আমার কাছে এটি মনে হয় যে এবার আমাদের কাছে কি মনে হয় সেটাই আমরা বলে দিব এই গ্যাপের জায়গায় যেমন ইট সিমস টু মে দ্যাট দিস উইল বি আ ভেরি গুড ডিসিশন ইট সিমস টু মে দ্যাট দে আর কামিং টু it ইট সিমস টু মে দ্যাট আই এম to টু that... a আ গুড in ইন দ্য it ইট সিমস টু মে দ্যাট ইউ আর গোয়িং টু great তার মানে আমার কাছে এটি মনে হয় যে আমার কাছে এটি মনে হয় যে বলে আমরা আসলে কী মনে হয় সেটাই আমাদের এই গ্যাপের জায়গায় বলে দিতে পারি এরপর ধরুন আপনার কাছে কেউ কোনো একটা কিছু জানতে চেয়েছে যে কি করলে ভালো হয় তখন আপনি তাকে সাজেস্ট করতে চাচ্ছেন আপনি তখন তাকে বলতে পারেন আই উড সাজেস্ট দ্যাট ড্যাশ তার মানে আমি এটি সাজেস্ট করব যে তুমি এই কাজটি করতে পারো বা যে কোনো একটা ডিসিশন যেটা আমরা আসলে দিতে চাই আই উড সাজেস্ট দ্যাট সিমিলারলি আপনি এভাবেও বলতে পারেন ইফ ইউ আস্ক মি অথবা ইফ ইউ ওয়ান্ট মাই ওপিনিয়ন ড্যাশ তো এই তিনটা কিন্তু কাইন্ড দ্য সিমিলার যখন আপনার কাছে কেউ কোনো একটা ম্যাটার জানতে চাইবে যে এমনটা করলে কেমন হয় তখন আপনি কিন্তু তাকে এই তিনটা ওয়েতে বলতে পারেন আই উড সাজেস্ট দ্যাট ইফ ইউ অ্যাস্ক মি ইফ ইউ ওয়ান্ট মাই ওপিনিয়ন দেন দ্যাট দ্যাস ড্যাশ দ্যাটস ইট এবার আপনি যদি কোনো একটা কাজে একদম হান্ড্রেড পারসেন্ট শিওর হন যে আপনার এই কথাটাই সঠিক তাহলে কিন্তু আপনি বলতে পারেন আই এম শিওর দ্যাট ড্যাশ তার মানে আমি একদমই শিওর যে এই কাজটাই এরকম 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 আই এম শিওর দ্যাট দিস ইজ আ ভেরি রং ডিসিশন আই এম শিওর দ্যাট হি ইজ গোয়িং টু বি দ্য টপ স্টুডেন্ট আই আম শিওর দ্যাট ইউ আর গোয়িং টু গেট আ জব আই এম শিওর দ্যাট শি উইল রিয়েলি ওয়ার্ক হার্ড দ্যাটস ইট তাহলে যখন কোনো একটা কাজে আমরা একদমই হান্ড্রেড পার্সেন্ট শিওর হবো তখন আমরা চাইলে এভাবে বলতে পারি আই এম শিওর দ্যাট এর পরবর্তীতে ধরুন আপনি বলতে চাচ্ছেন আমার দৃষ্টিভঙ্গি থেকে বা আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় যে ডেস ডাস তাহলে আমরা বলতে পারি ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ অথবা ফ্রম মাই এক্সপিরিয়েন্স আই ক্যান সে দ্যাট দিস উইল বি আভের ব্যাড ডিসিশন ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ওর ফ্রম মাই এক্সপিরিয়েন্স আই ক্যান সে দ্যাট

তাই কিন্তু আমরা এই গ্যাপের জায়গায় বসিয়ে বলে দিতে পারি এবং এক একবার চাইলে আমরা এক একটা স্টাইল ফলো করতে পারি তাহলে চলুন আমরা লাস্টবার আরও একবার রিভাইজ দিই তাহলে নাম্বার ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই নো অ্যাজ ফার অ্যাজ আই নো মানে আমি যত দূর জানি অ্যাজ ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড আমি যত দূর বুঝি অ্যাজ ফর মি মানে হচ্ছে আমার জন্য বা আমার মতে আই মাইট বি রং বাট তার মানে আমি ভুল হতে পারি কিন্তু এটা আমরা কখন বলি যখন আমরা কোনো একটা ম্যাটারে হানড্রেড পার্সেন্ট শিওর না এবং আমরা বলতে চাই যে আমি ভুল হতে পারি কিন্তু আমার মনে হচ্ছে যে ইট সিমস টু মে দ্যাট আমার কাছে এটি মনে হয় যে আই উড সাজেস্ট দ্যাট ইফ ইউ আস্ক মি ইফ ইউ ওয়ান্ট মাই ওপিনিয়ন এই তিনটা আসলে একই রকম যখন আপনার কাছে কেউ কোনো অপিনিয়ন জানতে চাইবে বা কেউ কোনো সাজেশন জানতে চাইবে তখন আপনি ব্যবহার করতে পারেন এই তিনটে থেকে যে কোনো একটা তারপর আছে আই অ্যাম শিওর দ্যাট এটা আমরা কখন ব্যবহার করি যখন কোনো একটা কাজে আমরা হানড্রেড পারসেন্ট শিওর থাকি এবং সবার শেষে আছে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ অথবা ফ্রম মাই এক্সপেরিয়েন্স তার মানে আমার দৃষ্টিভঙ্গি থেকে বা আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয় যে বা আমি বলতে পারি যে কি বলতে পারি আমাদের কি মতামত সেটাই কিন্তু আমরা জাস্ট এই ব্ল্যাঙ্কের জায়গায় বসিয়ে দিব সো ওয়েল আশা করছি এ দশটা ফ্রেজ যদি আমরা মনে রাখতে পারি এবং প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা অবশ্যই খুব সুন্দর করে আমাদের মতামতগুলো কিন্তু ইংরেজিতে দিয়ে দিতে পারবো সো ওয়েল প্র্যাকটিসিং ইজ রিয়েলি আ বিগ ডিল ইন কেস অফ ইউর স্পোকেন ইংলিশ আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই আমাদেরকে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে ওইন এট টু লিসেন টু ইংলিশ এভরি সিঙ্গল ডে ফর অ্যাট লিস্ট 30 minutes, and we have to try to speak in English whatever we can. So, if you don't find any topic to practice your English, then you can come to this channel, One Minute English with Me, and you can pick any video that you want and watch that video, note the lessons, and practice them. Accordingly, and I hope that this will be really helpful and beneficial for all of you. So, well, stay connected to One Minute English with me because I'm here to help you to improve your spoken English and grammar. I'm Noorajin at me I wish to see you all. I love you. Goodbye.